সব পুষ্টির ছাগল দিবে। ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা। নারী পুরুষের সমান অধিকার নিয়ে সভা আলোচনাও নিহাত কম হয় না। পৈতে তো হয় বামুনের, মানে শুধু ছেলেদের, মেয়েদের আবার উপবীত ধারণের রেওয়াজ আছে নাকি? কিন্তু ছিল, বৈদিক যুগে মেয়েরাও দ্বিজা হতেন। সেই হারিয়ে যাওয়া দিনের কথা মনে করালো কৈরবী। ব্রাহ্মণ কন্যার পৈতে করে তাক লাগালো পরিবার। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি তীরের গতিতে ভাইরাল। বামন চিনি পৈতে প্রমাণ, বামনী চিনি কি প্রকারে? ফকির লালনের এই প্রশ্নের মধ্যে রয়ে গিয়েছে সেই চিরন্তন কথা, পৈতে তো হয় বামনের, মানে ছেলেদের, মেয়েদের আবার উপবীত ধারণের রেওয়াজ আছে নাকি? বৈদিক যুগে তো ছিল, সেই হারিয়ে যাওয়াই দিনের কথা 2024 সালে মনে করালো পঞ্চম শ্রেণীর ছাত্রী কৈরবী। বীরভূমের সিউড়ির বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়, না সে এখনো ধর্ম নিয়ম রীতি বৈদিক যুগ এসবের কিছুই বোঝে না। তবে কৈরবীর ডাক্তার বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরবী। দুপুরে হলুদ শাড়ি, রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো উৎসব, মানে বোঝার চেষ্টা করছিল 10 বছরের মেয়েটি। তাকে ঘিরেই সব আয়োজন, নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে সেসব দাদাদের, কিন্তু এবার তারই পৈতে। ছোট্ট মেয়েটি বলল, মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারের ছেলেদের পৈতে তো হয়, কিন্তু মেয়ের পৈতে? অনেক বিষয়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চেয়েছিলেন তার মা আর বাবা, পারলেন। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে পূরণ হলো স্বপ্ন। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি, তাদের সিউড়ির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছেন তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয়। দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের কৃত অধিকার ফিরে পাওয়া উচিত এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত। দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ে পৈতে দিচ্ছে। এছাড়াও বসন্ত বন্দ্যোপাধ্যায় জানান, 2014 সালে কৈরবীর যখন অন্নপ্রাশন হচ্ছিল তখন পুরোহিত যোগ্য করতে রাজি হচ্ছিলেন না। তিনি দাবি করেছিলেন যোগ্য তো শুধু পুত্রদের অন্নপ্রাশনের ক্ষেত্রেই হয়ে থাকে, মেয়েদের বিয়ের সময়ই নাকি শুধু যোগ্য করা হয়। তখন এর প্রতিবাদ করেছিলেন বাবা বাঁশুরী মোহন বন্দ্যোপাধ্যায়। বাবা বলেছিলেন ধর্মে এমন কোনো বিধিনিষেধ থাকার কথা নয়, পরে পঞ্জিকা ঘেঁটে দেখা যায় সত্যিই মেয়ের অন্নপ্রাশনে যোগ্যতে কোনো বাধা নেই। তখনই মাথায় আসে পুত্র সন্তানের পৈতে হলে আমার মেয়েরও পৈতে হবে। তখন থেকে বিভিন্ন বই ঘেঁটে ইস্কন ও বারাণসীর পণিনী কন্যা বিশ্ববিদ্যালয়, কলকাতার আর্য সমাজ মন্দির, রবিশঙ্করের বৈদিক ধর্ম সংস্থান সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারা নিশ্চিত হন যে কন্যার পৈতেও দেওয়া সম্ভব।
মা এদিকে আরেকবার। বীরভূমের শিউরের বাসিন্দা কৈরবী বন্দ্যোপাধ্যায়, সে এখনো ধর্ম নিয়ম রীতি বৈদিক যুগ এসব কিছুই বোঝে না। তবে কৈরবীর ডাক্তার বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তার জেরেই বুধবার বৈদিক মতে দ্বিতীয় জন্ম শুরু করল কৈরবী। দুপুরে হলুদ শাড়ি, রং বেরঙের গয়না পরে চারিদিকে সাজো সাজো রবে চেষ্টা করেছিল 10 বছরের মেয়েটি। ভাবছিল কি হচ্ছে, তাকে ঘিরেই তো সব আয়োজন। নিজে আগে পৈতে বা উপনয়ন দেখেছে, সেসব তো দাদাদের, কিন্তু এবার তারই পৈতে ছোট্ট মেয়েটি বলল মা বলেছে আজ আমার দ্বিতীয় জন্ম হবে। অবশ্য মেয়ের পৈতে দিতে কম কাঠখড় পোড়াতে হয়নি মা কৌশানী চট্টোপাধ্যায়কে। ব্রাহ্মণ পরিবারে ছেলেদের পৈতে তো হয়ই, কিন্তু মেয়েদের পৈতে অনেক বিষয়ের জবাব দিতে মেয়ের অধিকার বুঝিয়ে দিতে চেয়েছিলেন তার মা আর বাবা, পারলেন। দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে পূরণ হলো স্বপ্ন। মা এদিকে আরেকবার। কর্মসূত্রে কলকাতায় থাকেন ওই দম্পতি, তাদের শিউরির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মেয়ের উপনয়নের আয়োজন করেছে তারা। কার্ড ছাপিয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয়। দম্পতি অবশ্যই জানিয়েছেন হঠাৎ ইচ্ছে করে নয়, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাদের কন্যার প্রাপ্তির অনুষ্ঠান করেন। মেয়ের কৃত অধিকার ফিরে পাওয়া উচিত, এই ধারণাকে সামনে রেখেই তাদের এই সিদ্ধান্ত। দম্পতির কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা, তাদের সমান অধিকার পাওয়া উচিত, তাই মেয়ের পৈতে দিচ্ছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।